হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। নতুন একটি ভিডিও হচ্ছে স্যামসাং একটি ফোন আমার হাতে দেখছেন। ফোনটা হচ্ছে G532F। এই সেটটি ফার্মার পুড়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি ফোনটাকে অন করব। অন করার পরে দেখেন, এই দেখেন বন্ধুরা, এই দেখেন, এই যে ফার্মারটা পুড়ে গেছে। এখন আমি এই সেটটিকে এখন ফ্লাশ করে দেখব যে আমার ফোনটি ঠিক হয় কি না। বন্ধুরা, এখন আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করি। বন্ধুরা, আমার এখন আমি দেখেন Z3X ওপেন করছি। বন্ধুরা, এই দেখেন আমি এখন ক্যাবলিং করলাম। ক্যাবলিং করার পরে দেখেন বন্ধুরা, আমি কম্পিউটার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, আমি ফাইলটা সেভ করে থুয়ে দিয়েছি। আমি তারপরেও আপনাদের বোঝার স্বার্থে আমি আবার নতুন করে ফাইল সেভ করছি। CSC, তারপরে ছিল CP, তারপরে ছিল AP, তারপরে আছে BL। এখন বন্ধুরা BL, এখন আমি বন্ধুরা ফ্লাশিং করব। এই দেখেন অটোমেটিকভাবে ফ্লাশিং হচ্ছে। বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে ফ্লাশটা নিচ্ছে। বন্ধুরা দেখেন যে কি সুন্দরভাবে ঢুকছে। দেখেন দেখেন বন্ধুরা কি সুন্দরভাবে ঢুকছে। মূলত প্রবলেম ছিল একটু ফার্মা পড়ে গেছিল এবং ডিসপ্লে কষি কষি অটোমেটিকভাবে চলে আসে। তো বন্ধুরা, এখন আমি ফ্লাশিং করতেছি Z3X তে। দেখেন কীভাবে ফ্লাশ করতেছি, এইভাবে Z3X দিয়ে ফ্লাশ করালাম। যারা খুব থাকে বন্ধুরা, আমাদের সিস্টেম ফাইল যাচ্ছে। বন্ধুরা, এখন আমাদের ফ্লাশিং কমপ্লিটের দিকে, শেষের দিকে। বন্ধুরা অরেঞ্জে ফ্লাশ করবেন, নাহলে অনেক ইডোর আসে, অনেক প্রবলেম আসে, কিন্তু Z3X দিয়ে দিলে এবারে কোনো প্রবলেম নাই। এই যে বন্ধুরা দেখেন আমাদের ফ্লাশিং কমপ্লিট হচ্ছে। এই যে বন্ধুরা দেখেন, আমাদের ফ্লাশিং ডান। এখন দেখা যাচ্ছে যে আমাদের ফোনটি অন হয় কি না। এই যে বন্ধুরা দেখেন, আমাদের ফোনটি কমপ্লিট অন হয়েছে। অন হয়েছে বন্ধুরা, দেখেন আমার সেটটি কি সুন্দরভাবে অন হচ্ছে। বন্ধুরা, এখন আমরা ভেডার এই যে অন করে তারপরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমার ফোনটি অন করতেছি। অন করে দেখবো যে আমাদের ফোনটি কমপ্লিটলি ঠিক হয়েছে কিনা। এখন বন্ধুরা আলহামদুলিল্লাহ, আমার ফোনটি অন হয়েছে। এখন আপনারা দেখেন আমি নেক্সট মেরে আমি সেটটি কমপ্লিট করতেছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন।
লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে জানি নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। আসসালামু আলাইকুম।